আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আছি ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে কাবাবিশ। কাবাবের সাথে যদি প্রেম মহব্বত এগুলো কিছু করতে চান তাহলে এই জায়গায় আসতে হবে। আর এইটা 2018 সালে ওপেন হয়েছে, আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। আমি যখন আসতেছি ওই আরামবাগের মোড়টা মোড়ে আমি রিক্সায় করে আসতেছিলাম সদরঘাট থেকে, আমার একটা স্মেল আসতেছে। আমি আপনাদের ভাবিকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি, স্মেল আসে কোথা থেকে, বললো যে এই যে কাবাবিশ। সো পরে নেমে পড়লাম, এখন কাবাবিশকে ঢুকবো বলতে আমি ঢুকছি একবার, ঢুকে আমি একটু দেখে আসছি ভেতরটা, আমি কোথায় বসবো সেটা ঠিক করে আসছি। আর কাবাবগুলো দেখলে আসলে লোভ সামলানো খুবই কঠিন। দেখেন আপনি যদি বাইরে থেকে দেখেন, আর আপনি যদি একজন কাবাব প্রেমী বা কাবাবের মানে কাবাব লাভার এই ধরনের কিছু হয়ে থাকেন, তাহলে এই কাবাবগুলো দেখলে আপনার জিভে জল আসবেই, আসতে বাধ্য মোটামুটি। সো আমরা একটু দেখি এইখান থেকে কিছু ওপেন টোপেন হয় নাকি। ভালো, কি অবস্থা, কি নাম আপনার? শিমুল। শিমুল ভাই, কি কি কাবাব আছে আপনার কাছে? তান্দুরি চিকেন কোনটা? এটা তান্দুরি। আর হরিয়ালি কোনটা? সবুজ। হরিয়ালির ইয়া নাই, ওই যে ওইটা না হরিয়ালি, এটা কি মালাই? রেশমি মালাইটা কোনটা? এটা এই সাদাটা। আর এটা কি টিক্কা? টিক্কা। আর এই এইটা কি আপনার হাতে যেটা তান্দুরি? তান্দুরি। ওইটা কি মালাই? মালাই তান্দুরি। এটা পেরি পেরি না? আচ্ছা, আপনি এই কাবাবগুলো আপনি প্রিপেয়ার করেন, আর সাথে কি কি আপনার ইউজ করেন? ওইটা ওইটা কি সস? গ্রিন চাটনি, পুদিনা পাতা। পুদিনা পাতার চাটনি। হ্যাঁ, এই যে আপনার একটু দেখেন তান্দুরের মধ্যে ইয়ে হচ্ছে, চিকেন হচ্ছে। আচ্ছা, আমরা ভিতরে যাই, আমাদের জন্য ফার্স্ট ক্লাস করে আপনি অর্ডার দিলে সেটা রেডি করে পাঠান। হ্যাঁ, ওকে, তাহলে চলেন আমরা একটু ভিতরে ঢুকি। আর এইখানে ফুটপাতটা আছে, পাঠাও আছে, প্রবাবলি সহজও আছে, কারণ এরাই এখন মোটামুটি ভালোই ফুড ডেলিভারি করতেছে। আপনারা ফকিরাপুলের আশেপাশে যদি থাকেন বা পুরান ঢাকার মধ্যে যদি থাকেন, তাহলে আপনারা মনে হয় কাবাবিশকে থেকে কাবাব অর্ডার করতে পারবেন। আসো ভিতরে আসো। তো চলেন আমরা বসি। আচ্ছা, সামনে মেনু আছে, মেনুতে খাবারের প্রাইসগুলো দেওয়া আছে। এই এইটা হচ্ছে তান্দুর স্পেশাল, এইটা বটি ছোটো ছোটো পিস পিস করে, আর এইটা পুরো একটা চিকেনের 1/4 দেওয়া হয়। এইটা ভেজিটেবল স্পেশাল, এইটা ইন্ডিয়ান গ্রেভি বা কারি, আর চিকেন যেগুলো থাকবে, চিকেন বা বিফ যেটাই থাকবে, এটা বোনলেস থাকবে। তান্দুর নান, এগুলো নান আছে এখানে কতগুলো। এখানে ড্রিঙ্কসের অপশন আছে অনেকগুলো। আর এইটা ইন্ডিয়ান গ্রেভি কারি, এই সেম জিনিস, এটা উইথ বোন মানে হাড় সহ। তো আমরা, আপনি একটু আমাদেরকে সাজেস্ট করেন এখান থেকে আমরা কি নিতে পারি। স্যার, এখান থেকে আপনি যদি স্পাইসি পছন্দ করেন তাহলে সব থেকে বেস্ট হবে পেরি পেরি চিকেনটা। পেরি পেরি চিকেনটা? হ্যাঁ, পেরি পেরি চিকেনটা আপনার একটু ওভার স্পাইসি হয়, যারা ঝাল পছন্দ করে তার জন্য বেস্ট। আচ্ছা, আমরা একটা পেরি পেরি চিকেন নিচ্ছি 150 টাকা। জি স্যার। ও, এক পিস থাকবে, সিঙ্গেল পিস? আচ্ছা, আর একটা তান্দুর চিকেন দেন, তান্দুর চিকেন 140 টাকা। তান্দুর চিকেন 140 টাকা, পেরি পেরি চিকেন 150 টাকা। আচ্ছা, বটি কাবাবের মধ্যে আমরা দুইটা আইটেম নেব, এখানে আপনাদের এখানে 5টা আইটেম আছে। আমার মনে হয় আপনি হরিয়ালি কাবাবটা দেন। হরিয়ালি কাবাবটা 220। কয় পিস থাকবে? 6 পিস থাকবে, বটি বটি 6 পিস থাকবে। আর এইখানে আছে চিকেন মালাই কাবাব, চিকেন রেশমি কাবাব। তো এই দুইটার মধ্যে জুসি কোনটা? মালাই কাবাবটা বেস্ট হবে, ওই যে হোয়াইট কালারের যেটা ছিল না? তাহলে আপনি একটা মালাই কাবাব, এটাও 6 পিস? হ্যাঁ, একটা মালাই কাবাবও দিয়েন। এগুলো ওয়েল ডান হয় তো? আচ্ছা, আর ভেজিটেবলের মধ্যে আমি ডাল মাখনি নিব 180 টাকা, এটা দুজন শেয়ার করা যাবে। আর পালক পনির নিব, ওকে। আচ্ছা, এইখানে এই ইন্ডিয়ান গ্রেভি আইটেম যেটা বোনলেস, এইখানে আপনি রেশমি নিব না হরিয়ালি নিব না?
বাকি আছে তিনটা, চিকেন মহারাজা আছে, বিফ টিক্কা, বাটার মশলা আছে। বিফ এখন খাবো না, চিকেন টিক্কা বাটার মশলা আছে। তাহলে চিকেন টিক্কা বাটার মশলাটা এটা কি এই চিকেন টিক্কাটাকে? জি স্যার, এইখানে যে টিক্কা কাবাবটা দেখতে পাচ্ছেন এই টিক্কা কাবাব থেকে চিকেন টিক্কা বাটার মশলা। তাহলে তো আমার এই এখান থেকে আমার টিক্কা না নিলেও না অসুবিধা হইল না। তাহলে এইখানে একটা এটা দেন, চিকেন টিক্কা বাটার মশলা, এটা 300 টাকা। এটা ওয়ান্স টু কত? ওয়ান্স টু থাকবে স্যার, ওয়ান টু টু আপনি চাইলে তিনজন শেয়ার করতে, তিনজন শেয়ার করা যাবে। আর চিকেন মহারাজা জিনিসটা কি? এটা হচ্ছে স্যার আপনার একটু বারবিকিউ স্টাইলে হয়, এটা 12 থেকে 14 পিসের মতো হবে, একটু জুসি টাইপে, একটু ক্রিসপি, জুসি, স্পাইসি, একটার ভিতরে তিনটা টেস্ট করছেন, একের ভিতর তিন দেন। তাহলে 250 টাকায় যদি একের মধ্যে তিন পাই তাহলে খারাপ কি? আর এইখানে আছে প্লেন নান, প্লেন নান নিব 35 টাকা, গার্লিক নান, বাটার নান, কাবলি নান, কাশ্মীরি নান, মশলা কুলচা, স্পেশাল নান। এই কুলচা জিনিসটা আসলে আমার খাওয়ার ইচ্ছা আছে, কুলচাটা একটা দেন। কুলচা এটা কি এই কাবাব দিয়ে খাওয়া যাবে নাকি কুলচা নিজেই একটা খাবার? এটা আসলে স্যার শুধু অন্যান্য কিছু ছাড়াও শুধুও খাওয়া যায়, এবং আপনি চাইলে কাবাব দিয়ে বা গ্রেভি দিয়ে, কাবাবের দরকার পড়ে না আসলে এটার সাথে, তাই তো? এটা কাইন্ড অফ কিমা পরোটা, কিমা পরোটা অনেকটাই অনেকটাই আমি পুরোপুরি বলি। ওকে ওকে, এটা এই কুলচার মধ্যে কি এই ভিতরে যে ফিলিংটা থাকবে এটা কিসের থাকবে? কাবাব থাকবে, মানে কিমা করা কাবাব থাকবে, ভেজিটেবল থাকবে, মশলা করে। ওকে, একটা এইটা দেন, একটা প্লেন নান দেন, একটা গার্লিক নান দেন। গার্লিক নান 55 টাকা। আচ্ছা, ড্রিঙ্কসের মধ্যে আমাকে একটা নিম্বু পানি দেন অবশ্যই, এটা অনেক রিফ্রেশিং মনে হয় না? লেমন মিন্ট দেন 40 টাকা, আর লাসি দেন একটা 80 টাকা। পরপর তিনটা নিয়ে নিলাম। আর কোক, ফান্টা, স্প্রাইট এগুলো কাটা বন্ধ, এগুলো স্যার চলবে না এগুলো। আর সাথে এগুলো আছে, এগুলো এগুলো একই, এটা শুধু হাড় সহ, এটা হাড় ছাড়া, সো এটা নেওয়ার কোনো দরকার নাই। আপনাদের যদি অনেকে বংশ পছন্দ করে তাদের জন্য স্যার এটা খোলা হয়েছে। হাড্ডি খোর যারা আছে, হাড্ডি খোর যারা হাড্ডি ছাড়া বাঁচে না, এরা এসে এগুলো নিবে, এই যে উইথ বন। সো আমরা এখন এই খাবারগুলো রেডি হইতে কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট সময় দিতে হবে। 15 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো খাবারটা আপনি রেডি করে নিয়ে আসেন। অবশ্যই। আচ্ছা, এইখানটাতে আপনি কিন্তু সব সময় খাবার পাবেন না, মানে দুপুরে আসলে খাবার পাবেন না, বিকেলে আসলে খাবার পাবেন না। এখানে আপনার আসতে হবে অবশ্যই 5টার পরে, সন্ধ্যায় আসলে বেশি ভালো, মাগরিবের নামাজের পরে আসলে বেশি ভালো। মাগরিবের নামাজের পর থেকে মোটামুটি রাত 9টা 10টা পর্যন্ত ওপেন থাকে আপনাদের নাকি? না, আমাদের খোলা থাকে স্যার রাত 12টা পর্যন্ত, বৃহস্পতিবার শুক্রবার 1টা পর্যন্ত। আচ্ছা, রাত 12টা পর্যন্ত ওপেন থাকে, আর বৃহস্পতি শুক্রবার রাত 1টা পর্যন্ত ওপেন থাকে। আর এই রেস্টুরেন্টটা চালাচ্ছেন একজন আপু, আমি যা দেখতে পাচ্ছি। আমি ট্রাই করবো ওনার সাথে যদি কথা বলা যায় দুটা বলার জন্য, কারণ উনি সম্ভবত পরিচালনার দায়িত্বে আছেন। ঠিক আছে, আগে খাবার আসুক, খেয়ে নিই, শেষ করি, তারপরে কথা। খাবার চলে আসছে, প্রচুর খাবার। অর্ডার দেওয়ার সময় মনে হয় না এত খাবার আসবে, অর্ডার দেওয়ার পরে কি যখন খাবার আসে তখন দেখে মনে হয় যে হ্যাঁ এত খাবার আমরা কেমনে কেমনে খাবো। তো যাই হোক, সবগুলো খাবারই একটু একটু ট্রাই করবো। এইটা পালক পনির, এইটা ডাল মাখনি, এইটা হচ্ছে গিয়ে ওই যে টিক্কা বাটার মশলা যেটা বলা হয়েছিল ওইটা, এটা 300, এইটা সম্ভবত 200 কত টাকা যেন, 200 টাকার মতো ছিল, 200 টাকা এটা, না এটা 180 টাকা, এটা 200 টাকা, পালক পনিরটা 200 টাকা। এখানে নান আছে, এটা 35 টাকা, এইটা গার্লিক নান 55, আর এটা হচ্ছে গিয়ে কুলচা, এইটা 80 টাকা। আর এইখানে আছে হরিয়ালি কাবাব, এইটা 220 টাকা, মালাই কাবাব 220 টাকা, এটা চিকেন মহারাজা, এটা 250 টাকা। এখানে পেরি পেরি চিকেন আছে, এটা 150 টাকা, আর তন্দুরি চিকেন এইটা হচ্ছে 140 টাকা। এই সাইডে আমরা নিয়ে নিছি এটা লেমন মিন্ট, এটা 40 টাকা, আর লাসি, লাসিটা হচ্ছে 80 টাকা। এই মোটামুটি খাবার, এখন আমি শুরু করব। ও আচ্ছা, নেবু পানি,
25 টাকা রিফ্রেশিং কোনটা দিয়ে স্টার্ট করব কাবাব দিয়ে স্টার্ট করি প্রথমে মালাই কাবাবটা খাই মালাই কাবাবের সাথে এই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কোনো একটা একটু গ্রেভি করে এটা কি কোনো এক কাইন্ড অফ সস পেঁয়াজের অনিয়ন আচ্ছা সাথে মালাই কাবাব মালাই কাবাবের উপরে একটু সম্ভবত মালাই ছিটায় দেওয়া হয়েছে এই যে হোয়াইট কালারের এটা মালাই এবং এই এই যে রেড কালারের যেটা দেখতেছেন এটা কি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর সাথে পুদিনার চাটনি আমি প্রথমে একটু খালি খাবো বিসমিল্লাহির রহমানির রহিম আমি স্পিচলেস ওয়েল কুক অ্যান্ড ওয়েল ম্যারিনেটেড এছাড়া মশলার কম্বিনেশন বা উপরে যা ছিটাছিটি যা করছে এগুলো একেবারে পারফেক্ট আছে সাথে এই যে পেঁয়াজের ইয়েটা আছে এটা আমি অন্য কিছু একটার সাথে খেয়ে দেখতেছি এটা খুবই ভালো মালাই কাবাবটা আপনারা এই মালাই কাবাবটা ট্রাই করতে পারেন আমি রিকমেন্ড করতেছি এবার একটু হরিয়ালি কাবাবটা খাবো এগুলো সবগুলোই বোনলেস সিক্স পিস করে আসে চাইলে দুজন শেয়ার করা যায় হরিয়ালি কাবাব এটা আপনার পুদিনা পাতা এবং পালং শাক এগুলো দিয়ে এটারে ম্যারিনেট করা হয় তারপরে এটারে কাবাব হিসাবে তান্দুর করা হয় এটা আমার কাছে একটু অর্ডিনারি লাগছে এর উপরে মালাই দেওয়া হয়েছে কাশ্মীরি চিলি পাউডার দেওয়া হয়েছে সবই ঠিক আছে ওয়েল কুক বাট টেস্টে কেমন যেন একটা ল্যাকিংস আছে জানি না হয়তো আমার সাথে এটা ঘটছে আবার এমনও হইতে পারে যে রেগুলার এরকম হয় আই ডোন্ট নো সাথে পেঁয়াজের এই যে গিং দেয়া আছে এটা পরে খাচ্ছি পেরি পেরি চিকেনটা একটু ট্রাই করি পেরি পেরি চিকেনে ওয়েল কুকড অ্যান্ড ইয়েস এটা মজা একটু এই সসটা দিয়ে খাই কাঁচা পেঁয়াজের একটা ফ্লেভার পাইতেছে বেশ স্পাইসি প্রচণ্ড পরিমাণ স্পাইসি এই সসটা এই সসটাই হচ্ছে স্পাইসি Thank you.
এইটার টেস্টও মোটামুটি ভালো। এরপরে তান্দুরি চিকেনে যাবো, তার আগে এই ঝাল, মানে যে পরিমাণ ঝাল লাগছে আমার মুখ টুক একেবারে মানে রসে ভরে গেছে, ঝালের একটা রস থাকে ওই রসে, মনে হচ্ছে আমি আবার খাই, কিন্তু আগে ঝাল কমাইতে হবে তারপরে খাইতে হবে। এটাকে একটু সুইট লাগছে তাই না? ওকে, আর এখানে এক ভাই আসছে, আমি একটু জেনে নিই এইটাই কি ঝালের মূল রহস্য। এইটা এটার ভিতরে ঝাল আছে, পেরে পেরে চিকেনটাও ঝাল আছে। হ্যাঁ, এটা তো ঝাল, মানে এটা নিজেই একটা ঝাল জিনিস, সাথে আবার ঝাল, আবার আরেকটা অ্যাডিশনাল একটা ঝাল আপনাকে দেওয়া হবে। সো ওই যে ঝালের জন্য যারা পাগল, যাদের কাবাবের সাথে ইশ থাকার পরে আবার ঝালের সাথে একটা প্রেম করার ইচ্ছা হয়, তারা এই এই পেরি পেরি চিকেনটা নেবেন অবশ্যই, মাস্ট। একটু লাসি খাই, ঝাল কমে গেছে মোটামুটি। এবার একটু তান্দুরি চিকেনে যাই। আচ্ছা, আমাদের বিল এখানে মোটামুটি কত টাকার খাবার অনেকেই প্রশ্ন করেন, এখানে 1975 টাকার খাবার, এক্সট্রা কোনো ভ্যাট ট্যাক্স এগুলো নাই। তন্দুরি চিকেন 140 টাকা। ওয়েল কুক, ওয়েল ম্যারিনেটেড। এক ধরনের র ফ্লেভার আছে, যেটা আমি হারিয়ালিতেও পাইছি। কিন্তু এটা বেশ ভালোই লাগতেছে। একটু যে সাইডটাই, যে সাইডটা একটু পোড়া পোড়া হয়েছে ওই সাইডটা খাইতে বেশি মজা। পুদিনার চাটনি আর কাবাব, আচ্ছা এই খাবারটার একটু গ্রেভি আর উপরে ধনিয়া পাতা দেয়া আছে, সাইডে মালাই দেয়া হয়েছে এবং তিল দেয়া হয়েছে। তিল কি এটার প্রিমিয়ামনেস বাড়ানোর জন্য দেয়া হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় তাই। ছোট ছোট পিস করা চিকেন, আচ্ছা একটা সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার আছে, কিন্তু এই চিকেনটার বিশেষত্ব হয়েছে চিকেনটা আগে ফ্রাই করা হয়েছে, উপরে খুব পাতলা একটা পরত আছে, মানে ফ্রাইয়ের উপরে যে বেসন টেসন যাই দেয় ব্রেড ক্রাম্বের উপরে ওই ওই রকম কিছু একটা দেয়া আছে, তারপর ফ্রাই করা হয়েছে, তারপরে এটা সসের সাথে এটা মিক্স করা হয়েছে। সসটা একটু বারবিকিউ সসের মতন, আর এখন পর্যন্ত যা খেলাম সবই ফার্মের মুরগি,
বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এটা যেভাবেই যা করুক এটা খেতে মজা লাগছে। লেমন এই সার্ভ করার যে ইয়েটা মানে তাদের যে প্রেজেন্টেশনটা এইটা অনেক ইনোভেটিভ পুরাই রিফ্রেশিং। একটু ভিতরে কালারটা দেখাও, এইটার উপরেও কাশ্মীরি চিলি পাউডার ছিটানো আছে। এরপরে আরো একটা স্পেশাল জিনিস যেটাকে বলা হয় কুলচা। এই যে কুলচার মধ্যে কাবাব টাবাব এগুলো কুচি 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 করে কেটে দিয়ে এক ধরনের নান করা হয়েছে। এই সাইডে প্লেট দেওয়া ছিল, প্লেটে আমি প্রথমে নিয়ে নেব ডাল মাখনি মাখনি আর সাথে হচ্ছে পালক পনির। পালক পনির বাবা বিশাল সাইজের পনির কিপটামি করে না, পনিরই দিছে। আর এইটা হচ্ছে এটা ইয়া শুনতাম না, গান শুনতাম না যে জলে ভাসা পদ্ম আমি, হ্যাঁ শুধুই পেলাম ছলনা। এটা হচ্ছে তেলে ভাসা পদ, তেলে ভাসা পদ্ম না, এটা তেলে ভাসা চিকেন। এই সব কিছুই একটু গানের সাথে মিল রেখে রেখে আছে না। সালামিশ একটা গান আছে, একটা মুভিও আছে, তাই না? তারপরে এখানে আবার তেলে ভাসা চিকেন, মানে খুবই ইনোভেটিভ ওয়েতে ওনারা ওনারা বলতে ওই আপু আর কি। আপুর সাথে এখনও আমার কথা বলার সুযোগ হয় নাই, বাট আমি ওনার সাথে কথা বলার একটা ট্রাই নিব। এবার গার্লিক নান, ভাই খাই নাই গার্লিক নান এতক্ষণ, খায় নি না এই কুলচাটা তো শেষ করি নাই না, কুলচাটা আরেকটা আরেকটা বাইট। এটা অনেক বেশি আহামরি কিছু মনে করে যদি আপনারা নিতে চান তাহলে আমি বলবো যে ভাই থামেন ওই জায়গায়, এটা আহামরি কিচ্ছু না, এক্সট্রা কোনো ফিল আপনাকে দেবেন। এটা একটা নাম একটু অন্যরকম, খাইতে খাইতে মাথার ঘাম পায়ে পড়ে। আচ্ছা এবার গার্লিক না, ফুল অফ গার্লিক উপরে। ডাল মাখনিটা নিব, এটা মোটামুটি ভালোই লাগছে, মোটামুটি না বেশ ভালো। এটা ঝাল কম, কমপক্ষে পাঁচটা আইটেমের ডাল এটার সাথে মিক্স করা হয়েছে, সাথে এই যে রাজমা কিডনি বিন আর উপরে ধনিয়া পাতা ছিটানো মালাই দেওয়া। কিন্তু এইটা এই যে এত বেশি এই ইয়া নাই, দেখাই আপনাদেরকে। আপনারা এই খাবারটা নেবেন, এই খাবারটা খাবেন কিন্তু এই তেলগুলো অ্যাভয়েড করবেন কাইন্ডলি। যদি এই তেল আপনি খান তাহলে আসলে আমার মনে হয় না তেল খাওয়া উচিত হবে, কিন্তু এই রান্নার প্রসিজিওরটাই সম্ভবত এরকম যে এটা একটু তেল ভেসে থাকবে। এটা এক একটা রান্নার এক একটা প্রসিজিওর আছে,
এবার আমি চলে যাই পালক পনিরে। একটু আগে খালি খেয়ে দেখে নি না, আরে আল্লাহ এটা পালং শাক, পালং শাকই তো আমি এর আগে খাইছি যদিও, তবে অত মজা করে খাইনি। ফুল পালং শাক, সাথে ঢাকাইয়া পনির, বেস্ট বলবো না, কিন্তু খারাপ না। এটা বেশি খাবে, সব কিছু খাওয়ার পরে এইটা হচ্ছে গিয়ে আপনার পেট কন্ট্রোল করবে, সো এটা আপনি খাবেন। এরপরে একটু এই যে টিক্কা বাটার মশলা, এটা আসলে টিক্কা কাবাব, এটা খুবই রিচ স্পাইসের দিক দিয়ে, ফ্লেভারের দিক দিয়ে, তেলের দিক দিয়ে, ইনফ্যাক্ট টেস্টের দিক দিয়েও। এটা আপনি খেলে বুঝবেন যে আপনি হেভি কিছু একটা খাচ্ছেন। কাবাব টাবাব যা খেলাম অনেক হেভি মনে হয় নাই, মনে হয়েছে যে না একটা লাইট ফ্লেভার আছে, বেশ ভালোই লাগতেছে। মানে কি বলবো, এটা কেন টেস্ট এরকম হবে না, হওয়াটা খুব স্বাভাবিক। এটা পুরাটাই মশলা, দেখেন এই যে এটা পুরাটাই মশলা, এই মশলার মধ্যে মাত্র 6 পিস কাবাব যখন মানে মিক্স করবে তখন মশলাটাই বেশি থাকবে, এবং এটার টেস্ট ভালোই, একটু অন্যরকম অন্যগুলোর চেয়ে। এটা স্পাইসি আছে, কিন্তু আমি প্লেইন কাবাবটা পছন্দ করি। কাবাবের এত ফিউশন, মানে এই ফিউশনটা আমার কাছে খারাপ লাগে নাই, তবে এই ফিউশনের চেয়ে আমার কাছে নর্মাল মালাই কাবাব বা নর্মাল তান্দুরি বা নর্মাল হরিয়ালি, ইনফ্যাক্ট এইটাও ভালো লাগছে। কারণ কাবাবের আইটেম তো এগুলো, এই দুইটা তো ভেজ আইটেম মহারাজা। সব মিলে কোনো খাবারই খারাপ না, তবে দুইটা খাবারের ফ্লেভার আমার কাছে একটু অর্ডিনারি লাগছে। একটা হচ্ছে হরিয়ালি কাবাব, আরেকটা হচ্ছে এই তন্দুরি চিকেন, বাকিগুলো আপ টু দাম। আর নানও ভালো, গার্লিক নানও ভালো, তবে ভুলেও এইটা আমি রিকমেন্ড করবো না, কারণ এইটা এইটার কোনো স্পেশালিটি, আমি একটা স্পেশালিটি আছে দেখেন, চারটা মানে একটা নান করে, নানের মধ্যে একটু এই কিমা টিমা দিয়ে, কিমা ভেজিটেবল এগুলো দিয়ে একটা নান করে। এইটা আপনার ভালো লাগলে নতুন আইটেম আনন্দের সাথে নিতে পারেন, টোটালটাই আপনার উপরে, এটা আমি রিকমেন্ড করবো না। আমি আপনাকে বলবো যে এখানে আসলে মহারাজাটা ট্রাই করেন, মহারাজাটা মজা, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোই মোটামুটি ভালো। আজকের মতন ভিডিও শেষ করি। ভিডিও শেষ করার আগে ওই আপু বসে আছে, একটু চেষ্টা করি ওনার সাথে কথা বলার, দুইটা কথা বলবো, জিজ্ঞেস করবো যে রেস্টুরেন্টটা কবের থেকে ওপেন হয়েছে, কেন ওপেন হইলো, এবং ওনার মাথায় কী চিন্তা নিয়ে আসলে উনি রেস্টুরেন্টটা ওপেন করলেন। চলেন, হ্যাঁ দারুণ লাগছে মোটামুটি, একটা দুইটা একটু অর্ডিনারি লাগছে, সব খাবারই যে ভালো লাগবে এমন তো কোনো ইয়ে নাই। আচ্ছা তো আপু, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই আইডিয়াটা আপনার মাথায় কবে আসলো, এবং
কিভাবে এটা স্টার্ট করলেন? আপনি তো এটার ওনার তো আপনি, সো আমরা কিন্তু বাংলাদেশে রেস্টুরেন্ট ওনার যাদেরকেই দেখছি সবাই মোটামুটি পুরুষ মানুষ। হ্যাঁ, কোনো একজন ভদ্রমহিলা একটা রেস্টুরেন্ট চালাচ্ছে এরকমটা আমরা খুব কম দেখছি, এই জন্যই আপনার সাথে কথা বলার ইচ্ছা হলো আমার, একটু যদি বলেন। না, আমার ছোটবেলা থেকে শখ ছিল যে আমার একটা রেস্টুরেন্ট থাকবে, কিন্তু একটা পর্যায়ে বিয়ে শাদী হওয়ার পর, বেবিরা হওয়ার পর অনেক কিছু হয় না। ওরা যখন একটু বড়ো হয়ে গেলো তখন মনে হলো যে আমার একটা কিছু করা দরকার, করা উচিত। সে থেকে এই রেস্টুরেন্টে চিন্তাভাবনা করলাম, আমার হাজব্যান্ডকে বললাম, প্রথমে তো হাজব্যান্ড রাজি ছিল না, যাই হোক একটা পর্যায়ে সে রাজি হলো। তারপরে ওর সাপোর্ট ছাড়া আমার আসা সম্ভব ছিল না। আর ছোটোবেলা থেকে শখ, হবি, অনেকের বুটিক্সের শখ থাকে, পার্লারের থাকে, কিন্তু আমার সবসময় ফুড, এটা এখানে আমার এক বছর, এক বছর, কিন্তু তার আগে আমার ফুড বিজনেসই ছিল, মানে ছোটো থেকে আস্তে আস্তে এই পর্যায়ে। আপনি আগেও ফুড বিজনেস করছেন? জি, ছয় বছর আমার এই লাইনে, ছয় থেকে সাত বছর। অনেক। আর এটা কখন থেকে কখন ওপেন থাকবে? এটা আপনার 4টা থেকে রাত 12টা পর্যন্ত, আর ফ্রাইডে আর থার্সডেতে হচ্ছে রাত 1টা পর্যন্ত। আরেকটা কথা বলি, আমার আরেকটা ব্যাপার, আমার ছেলে আমাকে এখানে সাপোর্ট দেয়। ইয়াং জেনারেশন যা বুঝে, যা চায়, এখন যেটা চলছে মার্কেটে, ও সেই সাপোর্ট আমাকে দিচ্ছে। এবং এই কাবাবিশ, এই নামটা ওর দেওয়া। হ্যাঁ, ও বড় ছেলে। আচ্ছা, ও মানে মা ছেলের ব্যবসায়ী, মানে আপনারা দুজনই তো মোটামুটি থাকেন, আর এই রেস্টুরেন্টটা 5টা থেকে রাত 11টা পর্যন্ত ওপেন থাকবে। তো ঠিক আছে, আপনারা এই রেস্টুরেন্টে আসবেন, এটা হচ্ছে ফকিরাপুর DIT রোডে, আরামবাগ থেকে একটু, আরামবাগ মোড় থেকে একটু সামনে আসলেই হাতের বামে পড়বেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।